প্রবল শক্তিশালী হয়ে উঠতে যাচ্ছে বৃষ্টিবলয় রিমঝিম, বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা। আসসালামু আলাইকুম। বৃষ্টিবলয় রিমঝিমের হাত ধরে দীর্ঘদিন পরে দেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টিবলয় রিমঝিম মূলত 30শে জুন হতে 5ই জুলাই পর্যন্ত সর্বাধিক সক্রিয় থাকতে পারে। এ সময়ে ভিন্ন ভিন্ন সময়ে দেশের ভিন্ন ভিন্ন অংশে বৃষ্টিবলয়টি সক্রিয়তা প্রদর্শন করতে পারে। যেহেতু এটি একটি পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়, সেহেতু পর্যায়ক্রমে সারা দেশেই কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই বৃষ্টিবলয়ে। আশা করা যায় আগামী 5ই জুলাইয়ের মধ্যে সারা দেশেই বৃষ্টিপাতের চাহিদা পূরণ হতে পারে। এখানে ECMWF মডেলের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিবলয়টি 30শে জুন হতে 4ই জুলাই পর্যন্ত সর্বাধিক সক্রিয় থাকতে পারে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায়। এছাড়া 5ই জুন পর্যন্ত অধিক সক্রিয় থাকতে পারে দেশের উত্তরাঞ্চলে তথা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। তথাপি উক্ত এলাকায় সর্বাধিক সক্রিয়তার কথা উল্লেখ করলেও সারা দেশেই এই সময়ে সক্রিয়তা থাকতে পারে। আশা করা যাচ্ছে যে খুলনা ও রাজশাহী বিভাগেও এই সময় যথেষ্ট বৃষ্টি হতে পারে, সেই সাথে ঢাকা বিভাগেও যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় 1 থেকে 5ই জুলাই বেশ ভালো রকমের সক্রিয়তা পরিলক্ষিত হতে পারে, যে কারণে 1 থেকে 5ই জুলাই ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে বৃষ্টির চাহিদা পূরণ হতে পারে। সেই সাথে বৃষ্টিবলয় রিমঝিমে উল্লেখিত বৃষ্টির পরিমাণ এ সময়ই পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিবলয় রিমঝিম বিদায় নিতে পারে আগামী 7ই জুলাই।